এই নির্বাচনে কিন্তু কেবল আমি কংগ্রেস থেকে আমি আহিব নো নেক্স যদি বিজেপি আহে আর ইলেকশন পাতে নাজানো আমি কিন্তু সংবিধান আমার না থাকবে বিপজ্জনক সংবিধান থাকলে আমার অধিকার থাকবে সংবিধান থাকলে আমার জাতি সত্তা বসে থাকবে তাকে আশা করেছো সকলে শুভেচ্ছা করেছো শুভেচ্ছা দিছো আমার বন্ধু সকলে যে বাইক রেডি আছে যদি আজি মানে উৎসাহ দেখেছো উৎসাহ দেখে মূল মানে বিরাট মন উৎসাহ বাড়ি গেছে ইমান লড়াই যে ওলাই আছে লড়াই যাত্রী আছে কংগ্রেসের লড়াবিলাক সকলে ধন্যবাদ দিয়েছো আমার সাংবাদিক বন্ধু সকলে ধন্যবাদ জ্ঞাপন করেছো ভূপেন্দ্র দেওয়া পাই আমার ইউটিউবের কাম করে যান এমপি হর্তমানে মহাসভার স্বার্থ মাতিল বর্তমানে নির্বাচনের দিন চমু চাপি অহার লগে ইতিমধ্যে রাজনৈতিক যে প্রচার সেটা তুঙ্গ উঠা পরিলক্ষিত হয়েছে। এই মুহূর্তে মানে গহপুরের বরতামত উপস্থিত আছো আর শোণিতপুর গড় সমষ্টির যেগী কংগ্রেসের প্রার্থী প্রেমলাল গঞ্জ ইতিমধ্যে মিচিং অধ্যুষিত অঞ্চল সমূহত ব্যাপক নির্বাচনী প্রচার চলা পরিলক্ষিত হয়েছে আর আমি তখন কথা চেষ্টা করি ইমান বছরের পর জড়িয়াত আছে কিন্তু কোনো উন্নতি দেখা নাই সদায় সরকারে সদায় কয় কিলঞ্জায় সুরক্ষা দিম কিলঞ্জায় কিন্তু গহপুর গহপুর সমষ্টিতে রাওনামুখলে আহক এই অঞ্চলে আহক এক নম্বর তামলী অঞ্চলে আহক দেখা পাব ইমান বেয়া অঞ্চল গড়াখনিয়া যার যে রাস্তা ঘাট নাই ইয়ার মানুষ যে অবস্থা হয়েছে সে খুব বেয়া অবস্থা খুব বেয়া লাগছে গম পাইছো প্রায় পাঁচখনকে স্কুলবিলাক বন্ধ হয়ে গেছে গভর্নমেন্ট স্কুলবিলাক বন্ধ করে দিয়েছে সরকারে ইয়াত ইমান বছর বা ঘর বাড়ি করে ইয়াত মানুষবিলাক আছে ষষ্ঠ যোজনা খং যোজনা সোমাই পেলায় নিরাপত্তাহীনতা করেছে খুব বেয়া অবস্থা রাইজক খুব বেয়া লাগিছে নিশ্চয় মই কৈছো অহা দিনত যদি মই এমপি হয়ে যাও এইবিলাক কথা আমি সদনে মই উত্থাপন করি সদনত নাই খুব ভাল লাগিছে মই আপোনাক দেখিছে মই রাইজের মাজে আহিছো ঘুরি আছো রাইজর আশীর্বাদ বিচারিছো চিনাকি হয়েছো রাইজে ওলাই আহিছে সেই আর মোৰ নাই মোৰ জয়টো তো অনিবার্য মই জয় হম এইটো একদম মই মনের পৰা কৈছো আৰু ভগবান পিতৃ মাজে আশীর্বাদ আছে মই মই জয় দেখা গেছে বিজেপি প্রার্থী রঞ্জিত দত্তই আপনার কোনো ফ্যাক্টর নহয় বলে তেখেতে ভাবি লৈছে না নিশ্চয় কব তেখেতে তেখেতে যেন মোৰ সন্মানীয় মোৰ দাদা সময় তেওঁ আমাক ব্যক্তিগত আমার বেয়া নহয় তেওঁ সামাজিক কামত আছো কিন্তু তেওঁ কোৱাটো কথাটো তেওঁ কব তেওঁ টকার জোর আছে তেওঁ লগত নটাকে এম এল এ আছে তেওঁ কৈছে মোক এম এল এ জিকাব বুলি কৈছে মই কৈছো রাইজে জিকাব মই রাইজে এম এল এ লগত প্রতিযোগিতা হৈছে কোনে কিমান ভোট দিব তেওঁ এইটো কৈছে তেওঁ এম এল এ জিকাব বুলি কৈছে মই কৈছো রাইজে জিকাব মই রাইজৰ ওচৰত আহিছো রাইজৰ ওচৰত মই চিনাকি হৈছে রাইজে ভোট রাইজে জনাজন রাইজে মোৰ কাৰণে সম্পদ রাইজে মোক জিকাব তেখেতে কৈছে এম এল এ জিকাব এম এল এ জিকাব টকা পয়সা দেখিছে আপোনালোকে দেখিছে এবাৰ ইলেক্টর বন্ড কোৰ পৰা তেওঁলোকে নির্বাচন নির্বাচন কৰি টকাটো আনিছে তেওঁলোকে পাকিস্তান চাইনা জুয়ারি মানে তেওঁলোকে আনিছে এই যে মেডিসিন কোম্পানির পৰা আজি মেডিসিন ইমান দাম বাড়িছে আমি গম পাইছো কোটি কোটি টাকা আনি পেলায় আজি ইলেক্টর বনত ইলেকশন খেলিব গতিকে তেওঁলোকে খেলিব পারে কিন্তু আমার রাইজ আছে আমি রাইজের মাজে ওলাই যাম রাইজে আমাক জিকাব নিশ্চয় গাঁওখনের উন্নয়ন বহুত কৰিব লাগে রাস্তা নাই পদূলি নাই বান বান বড়াখনিয়া অবস্থা বান বানপানী হওয়ার জায়গা নিশ্চয় যদি কালি মই এমপি হম নিশ্চয় মই এমপি হলে এইটো আমার অসমৰ সমস্যা হৈছে গড়াখনিয়া বানপানী এই রাস্তার সমস্যা নিশ্চয় এইবিলাক মই চিন্তা কৰিব লাগিব আর উত্থাপন করম মই সদনত সদায় উত্থাপন করম এই বানপানী সমস্যাটো যদি রাষ্ট্রীয়করণ করার কারণে মই যুদ্ধ করি তেওঁলোকে ভয় খাইছে কৈছে যোনটো মণ্ডলে মোক এক লাখ ভোট দিব মই তিন লাখ টকাকে ইনাম দিম বলে কৈছে যোনটো বুথ কমিটিক মই হাইস্ট ভোট দিব 50,000 টাকা দিম কৈছে থরকবুরক ভয়
দেখাইছে মোক, মই সাধারণ ব্যক্তি, মানে কৈছে সাধারণ ব্যক্তি, মই মই সাধারণ ব্যক্তি, চারিবারকে এম এল এ আছে, মন্ত্রী আসে, গতিতে ভয় খাইছে, ভয় খাই যি মন তাকে কবলে এই টকার কথা, টকাত ভোট কিনা কিনা কৈছে, চাবলে গেলে নির্বাচনী নিয়ম ভঙ্গ করেছে, ভঙ্গ করেছে। চাহবাগান অঞ্চল কেনে পড়বে আপনার? মানে চাহবাগান অঞ্চল গেছো বহুত বছর, চাহবাগান অঞ্চল মানে জড়িত সামাজিক কামত, সকলে মোক আকুয়াল লৈছে, আকুয়াল লো বলে আশা বাদী আছে। হয় প্রতিনিধি কেমেরা সাজি পুনের পরিবেশ দেখা পাইছো, এয়া হচ্ছে গহপুরের বরদামুলির পরিবেশ, আর যা বরদামুলি অঞ্চলত কংগ্রেসের দলের প্রার্থী ব্যাপক প্রচার চলা পরিলক্ষিত হয়েছে, আর নির্বাচনের দিন চমু চাপি অহার এনেদরে বিভিন্ন রাজনৈতিক দলে প্রচার কার্যসূচী চলা পরিলক্ষিত হয়ে আছে। গহপুরের বরদামুলির পরিবেশ এনেদরে কংগ্রেসের যোগী প্রার্থী ব্যাপক প্রচার চলা পরিলক্ষিত হয়েছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।